আচরণ বিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এবং নৌকার প্রার্থী এ কেম শামীম ওসমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটি এছাড়া কুমিলা চার আসনের আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে শোকজ করা হয়েছে নারায়ণগঞ্জ চার আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা কাজী ইয়াসিন হাবিব শামীম ওসমানকে শোকজের নোটিশ দেন রবিবার আদালতে সশরীর উপস্থিত হয়ে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এদিকে কুমিল্লা চার আসনের আওয়ামী লীগের প্রার্থী রাজি মোহাম্মদ ফখরুলকেও শোকজ করা হয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটির কর্মকর্তা ইমাম হাসান এই নির্দেশ দেন